হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এখন তোমরা উপস্থিত হয়েছ ডাব্লিউ বি এস এলএসটির যে পিটি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সেই প্রিলিম অর্থাৎ প্রিলিমিনারি টেস্টের ক্লাসে আজকের আমাদের টপিক কী স্পেশাল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মিক্সড জি কে অর্থাৎ বিভিন্ন রকম টপিকগুলো যেগুলো বিগত বছরে বিভিন্ন রকমের পরীক্ষা এসেছে সেখান থেকে তুলে ধরা মিক্সড জিকে তো তোমরা প্রত্যেকে লাইভ মক টেস্ট দিতে সুযোগ পাবে ঠিক আছে যারা এস এলএসটি এসএসসি পি টি সিটের আপার এমনি সব বিভিন্ন টেট পরীক্ষা এছাড়াও বিসিএস পিসিএস মানে পিএসসির জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটি উপকারিতে হতে চলেছে ঠিক আছে আশা করছি তোমাদের উপকার হবে এবং প্রত্যেকে তোমরা লাইভে অংশ নাও এবং দ্রুত এটি তোমরা শেয়ার করে দাও বিভিন্ন গ্রুপে প্রিপারেশন গ্রুপে শেয়ার করে দাও আমি তোমাদের জন্য কোশ্চেন নিয়ে আসছি দেখো এখানে বলে রাখি এর বিশেষত্ব কি এখানে বলে রাখি কোশ্চেনগুলো যেমন এসেছে ঠিক তেমনি লাইভ মক দর সুযোগ তো তোমরা পাচ্ছই এর সাথে সাথে তোমরা হাইলাইটেড অ্যান্সার পেয়ে যাবে কারণ এখানেই তোমাদের বিভিন্ন টপিক থেকে তুলে ধরা হয়েছে বলে হাইলাইট করা কারণ ভার্সেটাইল জিকে মুখস্থ করার ক্ষমতা কারোর নেই তাই আই টাচের মাধ্যমে চিহ্নিত করতে হবে তাই হাইলাইট করে দেওয়া আছে অ্যান্সারগুলো কিন্তু তোমরা নিজেরা যেটা জানো সেই অ্যান্সারটি করবে চলো প্রথম কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন বলা আছে আমি এখানে লিখে দিচ্ছি ফার্স্ট কোয়েশ্চেন এক নম্বর কোয়েশ্চেনে কি বলেছে ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল খুব ভালো কোশ্চেন বিগত সালের আশা ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল উনিশশো নয় উনিশশো নাকি উনিশশো তোমরা দ্রুত জানাও এবং তোমরা অ্যান্সার এখানে দেখতে পাবে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কারণ জিকে মনে রাখা যায় না সেই কারণে হাইলাইটেড অ্যান্সার তোমাদের জন্য দরকার যাতে আইটাজের মাধ্যমে মনে রাখতে পারো তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে উনিশশো এগারো অ্যান্সার এখানে হয়ে যাবে সিএটটা উনিশশো এগারো তাহলে উনি একের উত্তর হয়ে যাচ্ছে সি ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা উনিশশো সাল পর্যন্ত রাজধানী ছিল নেক্সট কোশ্চেন দু নম্বরে বলছে একই তাপমাত্রায় দুটি বল যদি ধাক্কা খায় একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে তা হলো তাপমাত্রা বেগ রৈখিক ভরবেগ গতিশক্তি এটি তোমরা অনেকেই জানো এটি হয়ে যাবে কিন্তু রৈখিক ভরবেগ তোমরা যারা লাইভ চ্যাটে অংশ নিচ্ছ তারা লাইভ চ্যাটেও অ্যান্সার জানতে পারো আবার ভিডিওর মেন কমেন্টও জানাতে পারো আর যারা লাইভের পরে জয়েন করছো তারা ভিডিওর মেন কমেন্টে অ্যান্সারগুলো দিতে পারবে এবং তোমাদের জন্য একটি হোম টাস্ক আছে দেখো এখানে যারা এস পিটির কোয়েশ্চেন সেট দেখেছো যারা দেখো নি কীরকম কোশ্চেন এসেছিলো আমাদের অন্য ভিডিও আছে সেখানে তোমরা দেখে নিতে পারো প্লে স্টোর থেকে মানে আমাদের প্লে লিস্ট থেকে বা সার্চ করে তোমরা আর পি সার্চ করলেই আশা করি পেয়ে যাবে এছাড়াও আমরা পরবর্তীতে আরও ডিটেলস জানাবো প্রত্যেকটি টপিক কিভাবে তোমরা কভার করবে এটি অনেকে রিকোয়েস্ট ছিল গ্রুপে জানিয়েছিলে যে কী করে এস পিটির প্রত্যেকটি আলাদা আলাদা চ্যাপ্টার কভার করা যায় এবং ভালো মার্কস তোলা যায় আমি সেই নিয়েও প্রত্যেকটি আলাদা আলাদা টপিকের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো নেক্সট কোশ্চেন তিন নম্বর সরি শ্রীপ ও পাখির মধ্যে যোগসূত্র কী খুব গুরুত্বপূর্ণ শরীরসৃপ ও পাখির মধ্যে যোগসূত্র কি। আর্কিও অপটেরিক্স প্লেটিনাস জাভা এপম্যান নাকি তিমি এখানে হাইলাইট করে দেওয়া আছে অ্যান্সার এই কারণেই তোমরা না দেখলেও চলবে যেটা মনে হবে যেটা জানো সেটিও দেবে তাতে তোমাদের সব ঠিক হোক দেখে দেখে উত্তর করো কোনো সমস্যা নেই ওই জন্যই হাইলাইট করে দেওয়া আছে যাতে চোখে দেখলেই অন্য কোয়েশ্চেন পেপারের সঙ্গে মিলে যায় সরীসৃপ ও পাখির মধ্যে যোগসূত্র হলো আর্কিও অপটেরিক্স কারণ এই তোমাদের যে জেনারেল সায়েন্স টপিক দেওয়া আছে সিলেস্টিভ সিলেবাসে সেখানে বায়ো বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এবং সঙ্গে এনভায়রনমেন্ট কিন্তু ভালোভাবে পড়তে হবে কারণ ওখানে উল্লেখ করে দেওয়াই আছে ফার্স্ট ব্যাকেটের মধ্যে যারা দেখোই তারা সিলেবাস দেখে নেবে দেখো নেক্সট কোয়েশ্চেন হ্যারিক্যান এটা একটা অন্য রকমের কোয়েশ্চেন হ্যারিকেন ক্যাটারিনায় ক্ষতিগ্রস্ত হয় মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ভারত এটি একটি বিপর্যয় তো হ্যারিকেন আমরা সবাই জানি তো হ্যারিকেন ক্যাটারিনায় ক্ষতিগ্রস্ত হয় মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ভারত কোনটি হবে এটি হবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাহলে কটি হলো এক দুই তিন চার চারের উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট রাজতরঙ্গিনীর লেখককে পাঁচ নম্বরে রাজতরঙ্গিনীর লেখককে ললিতাদিত্য কলহন ভেঙ্কটের নন্দী এখানে অনেকে সন্ধ্যাক নন্দী আর কলহনের মধ্যে এবং বিল হন এই তিনটনের নামের মধ্যে গুলিয়ে ফেলে হবে কিন্তু কল হন কল হনে রাজতরঙ্গিনী কারণ এই কোয়েশ্চেনটি এখানে কেন আছে কারণ মনে রাখবে বুকস অ্যান্ড অথর্স এস এলএসটি পিটিতে উল্লেখ করা আছে এই জন্য মেক্সড জিকে প্রত্যেকটি টপিক আমরা ডিসকাস করে দেবো অনেকে তোমরা কমেন্টে কালকে জানিয়েছিলে তো কল হনে রাজতরঙ্গিনী মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন ছ নম্বরে একটি মেশিনের গতি সেটি কি বৃত্তাকার গতি সরলরৈখিক গতি দোলন গতি নাকি ঘূর্ণন গতি কোনটি ছ নম্বরের কোশ্চেনে বলছে একটি সেলাই মেশিনের গতি ফিজিক্স থেকেও কোশ্চেন এসেছিলো তোমরা যারা জানো না দেখবে এবং প্রত্যেকটি টপিক আমাদের আগে গিয়ে আলোচনা অনেক সবার প্রথমে আলোচনা করে দেওয়া হয়েছিল আমাদের চ্যানেলেই একমাত্র তারপরে আমরা অনেকে নতুন নতুন দেখতে পেয়েছি অনেক ইউটিউব চ্যানেলে কিন্তু পরবর্তীতে তোমাদের দরকার থাকলে আমি আমরা আলোচনা করে দিতে পারবো নতুন ভিডিও দিয়ে তো কোনটি হবে এটি হবে দোলন গতি মনে রাখবে একটি সেলাই মেশিনের গতি কিন্তু সেটি দোলন গতি ঠিক আছে ছয়ের সি দোলন গতি নেক্সট কোশ্চেন হাইড্রোজেন পার অক্সাইড নিচের কোন যৌগের সম পরিমাণ ইলেকট্রন আছে আবারও বলছি সাত নম্বরে হাইড্রোজেন পার অক্সাইড নিচের কোন যৌগের সমপরিমাণ ইলেকট্রন আছে এইচ সি এইচ ও সি থ্রি ও এইচ সি এইচ টু 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 ইকুয়েল সি এইচ ও কোনটি হবে এখানে বলে দিই সাথের অ্যান্সার কিন্তু হবে বিএডটা সি এইচ থ্রি ও এটি মনে রাখবে আইটাচের মাধ্যমে হাইড্রোজেন পার অক্সাইড সি এইচ থ্রি ও এর যোগের সমপরিমাণ ইলেকট্রন হাইড্রোজেন পার অক্সাইডের মধ্যে আছে নেক্সট কোয়েশ্চেন উদ্ভিদের যে গ্রাহক আলোক পর্যায় কাল নির্ণয় করে তা হল সংজ্ঞাবহ কোষ সংজ্ঞাবহ অনুপ্রত্যঙ্গ প্রোটিন অণু নাকি কে ওয়ানের নতিমাত্রা কে ওয়ানের নতিমাত্রা কোনটি হবে এখানে হবে সংজ্ঞাবহ কোষ ঠিক আছে এখানে হবে আটেরটা সংজ্ঞাবহ কোষ উদ্ভিদের যে গ্রাহক অর্থাৎ গ্রাহকটি কি সংজ্ঞাবহ কোষ যে কিনা আলোক পর্যায়কাল নির্ণয় করে কোশ্চেন ঘটে দিতে পারে যদি বলে যে সংজ্ঞাবহ কোষ উদ্ভিদের কি নির্ণয় করে হয়ে যাবে আলোক পর্যায়কাল ঠিক আছে তো সংজ্ঞাবহ কোষ হয়ে যাচ্ছে অ্যান্সার নেক্সট কোশ্চেন দু হাজার ছয়ে প্রবাসী ভারতীয় দিবসের সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় নয়টা দু হাজার ছয়ে প্রবাসী ভারতীয় দিবসের সম্মেলন অনুষ্ঠিত হয় কলকাতায় পাটনায় দিল্লিতে হায়দ্রাবাদে কোথায় এর অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে হায়দ্রাবাদে কারণ স্ট্র্যাটেজিকে তোমরা দেখেছ বিপুল পরিমাণ স্ট্র্যাটেজি যেগুলো স্মৃতি থেকে সংগ্রহ করা যারা সাঁওতালি মিডিয়াম এসএলএসটি পিঠিতে দিয়েছে তারা আমি সেখান থেকে সংগ্রহ করা আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি সেই ক্লাসটা তোমরা যদি না দেখো অনেকদিন আগে সার্চ করে নেবে ডাব্লিউসিএসটি বা এস বা উল্লেখ করে দেবে সাঁওতালি মিডিয়াম উল্লেখ করবে আর পি দেখতে পাবে তোমরা আমাদের চ্যানেলে সেখানে বিপুল পরিমাণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে এসেছিল খুব ইজি সেই কারণে এবং স্ট্র্যাটিক জিকে আমরা উল্লেখ করেছি এখানে কিন্তু হয়ে যাবে হায়দ্রাবাদে নয়টা দু হাজার ছয় প্রবাসী ভারতীয় দিবসের সম্মেলন অনুষ্ঠিত হয় সালগুলো এসেছিল বেশ কয়েকটি বিজ্ঞানীদের নিয়েও কয়েকটি এসেছিল সেগুলো আমরা আলোচনা করবো তোমরা বললে পাট পাঠ করে যে কোশ্চেনগুলি এসেছিল আমি আবারও বলে দিচ্ছি পাট পাঠ করে এস এলএসটি পিটিতে যে জিকের পাঠে কী এসেছিলো ইংলিশের পাটে মোটামুটি কী এসেছিলো আলাদা আলাদা তোমরা চাইলে আমরা উল্লেখ করে দিতে পারবো এবং কী করে ইম্প্রুভ করবে সেটিও সেই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো খুব কম সময়ের মধ্যে তোমরা জানাতে পারো ভিডিওর মেন কমেন্টে নেক্সট কোয়েশ্চেন দশেরটা কাটিয়া ওয়ার উপসাগর কোন প্রাকৃতিক অংশ কাটিয়া ওয়ার উপসাগর কোন প্রাকৃতিক অংশ পশ্চিম উপকূল ভূমি দক্ষিণার্থের মালভূমি তারপর ভূমি নাকি কচ্ছ উপসাগর এই চারটির মধ্যে কোনটি কাটিয়া ওয়ার উপসাগর কোন প্রাকৃতিক অংশ পশ্চিম উপকূল ভূমি দক্ষিণাত্মের মালভূমি উপকূলভূমি কচ্ছ উপসাগর অ্যান্সার হয়ে যাবে কিন্তু কচ্ছ উপসাগর মনে রাখবে তাহলে কয়ে কাটিয়া ওয়ার উপসাগর কয়ে কচ্ছ উপসাগর এইভাবেও মনে রাখতে পারো অনেক স্ট্র্যাটেজি আছে নেক্সট কোয়েশ্চেন এগারো নম্বরে বারাণসী কোথায় অবস্থিত নিম্ন গঙ্গা সমতল ভূমি মধ্য গঙ্গা সমতল ভূমি উচ্চ গঙ্গা সমতল ভূমি নাকি গঙ্গা শতদ্রু দোয়াবে কোথায় অবস্থিত বারাণসী জেলাভিত্তিক যেহেতু ইন্ডিয়ান জিকের উপর বেশি গুরুত্ব দিতে হচ্ছে তাই এখানে বারাণসী কোন রাজ্যে অবস্থিত সেটিও উল্লেখ থাকতো তখন ইউপি হয়ে যাবে এইভাবে অনেক উত্তরাখণ্ডের কিছু জায়গা যদি দিয়ে দেয় কারণ ফেস্টিভ্যালস আছে সেখান থেকে নিয়ে আলোচনা করা যেতেই পারে বিভিন্ন টপিক এইরকম তুলে দিয়েছে আনসার্টেনলি দিয়েও দিতে পারে বলা যায় না কারণ কোশ্চেন আমরা দেখেছি সাঁওতাল মিডিয়ামে মোটামুটি স্মৃতি থেকে সংগ্রহ করা যে কোশ্চেন কারণ আনতে দেয়নি কোশ্চেন তো সেখানে এরকম এসেছিলো এটা হবে কিন্তু মধ্যগঙ্গা সমতল ভূমি বারাণসী অবস্থিত মধ্যগঙ্গা সমতল ভূমিতে এই বারাণসী উত্তরপ্রদেশে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গে রপ্তানি প্রক্রিয়া পশ্চিমবঙ্গে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কোথায় কার্যকরী হয়েছে এটিও খুব ভালো কোশ্চেন এটি হয়ে যাবে ফলতা পশ্চিমবঙ্গে তাহলে ফলতাই রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কার্যকরী হয়েছে তাহলে ফলতা হচ্ছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল মনে রাখবে এটি পশ্চিমবঙ্গে অবস্থিত কোশ্চেন ঘুরিয়ে দিক এইভাবেই আসবে নেক্সট কোশ্চেন কোন ভাইস কোন ভাইস উজ্জ্বল বিফলতা বলা হয় তেরোটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এরকম বেশ কয়েকটি কোশ্চেন দিয়ে দিতে পারে কোন ভাইস রয়কে উজ্জ্বল বিফলতা বলা হয় লর্ড কার্জন লর্ড ক্যানিং লর্ড রিপন লর্ড লিটন অ্যান্সার কিন্তু লর্ড কার্জন মনে রাখবে হাইলাইট করা আছে এটা তাহলে রে কোন ভাইস রায়কে উজ্জ্বল বিফলতা বলা হয় লর্ড কার্জন নেক্সট কোশ্চেন বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা কে এটি আমরা সবাই জানি শ্রীমতী অ্যানি বেসান্ত ছোট থেকে প্রত্যেকেই জানে বারাণসীতে এখানে প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে শ্রীমতী অ্যানি বেসান্ত কোন স্কুল প্রতিষ্ঠা করেছিলেন হবে সেন্ট্রাল হিন্দু স্কুল আবার কোয়েশ্চেন দিয়ে দিতে পারে শ্রীমতী অ্যানি বেসান্ত কোথায় প্রতিষ্ঠা করেছিলেন সেন্ট্রাল হিন্দু স্কুল তখন হয়ে যাবে বারাণসীতে ঠিক আছে বা বারাণসীতে শ্রীমতী আনি কি স্কুল প্রতিষ্ঠা করেন সেন্ট্রাল হিন্দু স্কুল চারটে টপিক একটি কোশ্চেনের মধ্যে থেকে এইভাবেই আসছে নেক্সট কোয়েশ্চেন ওই এটি খুব ভালো কোয়েশ্চেন কিন্তু পরপর তিনটে খুব ভালো কোশ্চেন আছে ঐতিহাসিক আধুনিকতাবাদী কাকে বলা হয় কোয়েশ্চেনা দেখেছো একদম নতুন চোদ্দ বিভিন্ন প্রিলিমিনারি টেস্ট যারা আগে দিয়েছে পিএসসি বিসিএস সহ বিভিন্ন স্টেটের তারাই জানতে পারবে ঐতিহাসিক আধুনিকতাবাদী কাকে বলা হয় বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ রামমোহন রায় বাল গঙ্গাধর তিলক কোনটি হবে এখানে হয়ে যাবে কিন্তু স্বামী বিবেকানন্দ অনেকে রামমোহন রায় করে দেবে এটি হবে স্বামী বিবেকানন্দ ঐতিহাসিক আধুনিকতাবাদী এটিও খুব ভালো হিন্দু পুনরুজ্জীবনবাদের অন্যতম প্রবক্তাকে এটি অনেকেই ভুল করে দিয়ে চলে আসে ষোলোটা হিন্দু পুনরুজ্জীবনবাদের অন্যতম প্রধান প্রবক্তাকে দয়ানন্দ সরস্বতী স্বামী বিবেকানন্দ লালা হংসরাজ রামমোহন রায় এই এটি অ্যান্সার হয়ে যাবে কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতী লাস্টের আগের কোশ্চেন এরপর এটা তোমাদের একটি লাস্ট কোশ্চেন হোম টাস্ক আছে এখানে বলে রাখি অনেকে ভুল করে এটা রামমোহন রায় করে দেয় মনে রাখবে প্রথমে হিন্দু থাকলেও অনেকে রামমোহন রায় করে দেয় হিন্দু বলেছে পুনরুজ্জীবন বাদে এখানে টপিক অন্য থাকতে পারে বিধবা বিবাহ থাকতে পারে বহু বিবাহ সত্য বিলোপ থাকতে পারে বা হিন্দু পুনরুজ্জীবনবাদ পুরোটা পড়বে টপিকটা এখানে কোটেশন না দিলেই মানুষ ভুল করে ফেলে সিঙ্গেল কোটেশন থাকলে ইনভার্টেড কমা থাকলে মানুষ চট করে সঠিকটা করতে পারে কিন্তু ওরা চালাকি করে কোয়েশ্চেনের ইনভার্টেড কমা নাও দিতে পারে কোটে সিঙ্গেল কোটেশন তো এটি হয়ে যাবে কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতী হিন্দু পুনরুজ্জীবনবাদের অন্যতম প্রবক্তা নেক্সট কোশ্চেন এটি আমি সাল বলবো না এটি তোমাদের হোম টাস্ক শিকাগোর ধর্ম মহাসভা কবে আয়োজিত হয়েছিল এটি তোমাদের এইচটি হোম টাস্ক সতেরোর কোশ্চেন তোমাদের হোম টাস্ক শিকাগোর ধর্ম মহাসভা কবে আয়োজিত হয়েছিল সালটিক বলো শুধু সালটি আমি সাল চারটি অ্যান্সার তোমাদের বলে দিচ্ছি অপশান তার মধ্যে কোনটি সঠিক তোমরা বলবে এই কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে শিকাগোর হিন্দু মহাসভা কবে হয়েছিল বা শিকাগোর বহু ধর্মীয় মহাসভা কবে হয়েছিল এরকম বিভিন্ন রকমভাবে চালাকি করে ঘুরিয়ে দিতে পারে মনে রাখবে শিকাগোর ধর্ম মহাসভা কবে আয়োজিত হয়েছিল এখানে স্বামী বিবেকানন্দের কথাই মনে পড়ে যাবে সহজে সাল কী কী আমি সাল লিখে দিচ্ছি আঠেরোশো তিরাশি আঠেরোশো ছিয়ানব্বই আঠেরোশো পঁচাশি আঠেরোশো তিরাশি আবারও বলি আঠেরোশো ছিয়ানব্বই আঠেরোশো তিরাশি আঠেরোশো দুটো হয়ে গেছে আঠেরোশো হয়ে যাবে এটি একটি তিরানব্বই আর আঠেরোশো পঁচাশি কী হবে বলো আবারও বলি আঠেরোশো তিরাশি আঠেরোশো পঁচাশি আঠেরোশো তিরানব্বই আঠেরোশো ছিয়ানব্বই এই চারটি সালের মধ্যে শিকাগোর হিন্দু মহাসভা কবে আয়োজিত হয়েছিল তোমরা দ্রুত ভিডিওর মেন কমেন্টের প্রত্যেকে যারা অংশ নিচ্ছ সে লাইভই হোক লাইভের পরে হোক আফটার লাইফ ফ্যাশন হোক তোমরা প্রত্যেকে ভিডিওর মেন কমেন্টে জানাও এবং এরকম আরও ক্লাস চাইছো কি না তোমরা ভিডিওর মেন কমেন্টে জানাতে পারো তাহলে আমরা প্রচুর ক্লাস বিভিন্ন এরকমই টপিক ওয়াইজ দিতে পারবো কারণ যে কটা আছে সবকটা সিলেক্টেড টপিক মিক্সড জিকে আমি বারবার উল্লেখ করে দিচ্ছি বিভিন্ন পরীক্ষায় আগত মিক্সড জিকে এর বাইরে হবে না তোমরা যত ক্লাস করবে এর আগেও আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফি ক্লাস আছে তোমরা দেখে নাও প্লে থেকে প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে দাও ভালো লাগলে এবং ভিডিওর মেন কমেন্টে জানাও কেমন লাগলো এবং প্রত্যেকে তোমরা এই যে হোম টাস্কের অ্যান্সারটি লিখে দেবে আরো ক্লাস চাইছো কি না সেটি তোমরা জানাতে পারো থ্যাংক ইউ ফর ইয়ার টাইম